নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্ব সাজানো হয়েছে মিশরের পিরামিড এবং মমিকে কেন্দ্র করে নানা রকমের অদ্ভুত এবং অজানা কাহিনী নিয়ে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। রহস্য ঘেরা মিশর, প্রাচীন মিশরীয়দের স্থাপত্য এবং ইতিহাস মানুষকে যুগ যুগ ধরে টেনেছে। মিশরের এই পিরামিড এবং মমি মিশরকে পরিচিতি দিয়েছে গোটা পৃথিবীর মানুষের কাছে। এরই ফলে রহস্য ঘেরা পিরামিডের তৈরি পদ্ধতি নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে বহু ভুল ধারণা, যাকে তারা সত্যি বলেই মনে করে। এর মধ্যে একটি ধারণা হলো প্রাচীন মিশরীয়দের মৃত্যু নিয়ে মাতামাতি। আসলে মিশরের পিরামিড এবং হাজার হাজার বছর ধরে সংরক্ষিত মমি ও প্রাচীন মিশরে দেবতাদের বাহার দেখলে অনেকেরই মনে হতে পারে মৃত্যু নিয়ে মাতামাতিটা হয়তো একটু বেশি করত প্রাচীন মিশরের বাসিন্দারা। অন্তত মমি এবং মিশর নিয়ে যে সকল চলচ্চিত্র তৈরি হয়েছে তাতে কিন্তু এটি দেখানো হয়েছে। তবে বাস্তবতা এর ধারে কাছেও যায় না। প্রাচীন মিশরীয়রা যে অমানবিক পরিশ্রম করে পিরামিড তৈরি করেছিল তাতে জীবনের জয়গানই ছিল মূল কথা। তাই মারা যাবার পরেও মানুষ যেন মৃত্যুর আগের জীবনের মতো কাজ করে যেতে পারেন তার সাধ্যমতো চেষ্টা করা হতো। পিরামিডগুলোর মাঝে অনেক সময় শিকার করার দৃশ্য, চাষাবাদের দৃশ্য এবং মাছ ধরার খোদাই করা ছবি দেখা যায়। দেহগুলিকে এত পরিমাণে সংরক্ষণ করার কারণ ছিল মানুষ যেন তার স্বাভাবিক আকৃতিতেই থেকে যায়। মৃতদেহগুলির সাথে তাদের ব্যবহৃত অলঙ্কারকেও সমাধিস্থ করা হতো, যাতে কোনো রকম বাধা ছাড়াই মৃত ব্যক্তি তার পরের জীবন চালিয়ে যেতে পারেন। স্পষ্টতই বোঝা যায় প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে নয়, জীবনকে এবং জীবিত থাকাকেই ভালোবাসতেন। মমি প্রক্রিয়ায় হৃৎপিণ্ডের উপস্থিতি। বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মমি তৈরির প্রক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে লিখে গেছেন। মমি তৈরির পদ্ধতিতে বিখ্যাত আর জনপ্রিয় একটি ধাপ হল মৃত ব্যক্তির হৃদযন্ত্রকে মমির মধ্যে রেখে তৈরি করা। যদিও প্রাচীন মিশরীয়রা চাইত মৃতদেহ অবিকৃত অবস্থায় থাকুক, তবে হৃদয় বা হৃদযন্ত্র মমির মধ্যে রেখে দেওয়ার সুযোগ কিন্তু ঘটত রাজকীয় ব্যক্তি এবং ধনবান ব্যক্তিদেরই। মিশরের পিরামিডের মতো এত বড় স্থাপত্য কিভাবে মানুষ তৈরি করেছিল সেই প্রাচীনকালে, এবং কিভাবে তারা বিরাট বিরাট পাথরগুলিকে দূর থেকে বয়ে আনতেন, সেই রহস্য নিয়ে ভাবতে ভাবতে মানুষ অনেক তত্ত্বের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি জনপ্রিয় তত্ত্ব হল ভিন গ্রহের প্রাণীদের তত্ত্ব। গিজার পিরামিডের নির্মাণশৈলী এখনকার মানুষকে স্তম্ভিত করে। সেই সময়কার মিশরের গণিতবিদ এবং জ্যোতির্বিদদের কাছে পিরামিড তৈরির কৌশল অজানা ছিল না। তাদের প্রকৌশলীদের দক্ষতা এবং দৃঢ় মনোবলই ছিল পিরামিড তৈরির মূল মন্ত্র। বিভিন্ন চলচ্চিত্রে ভিন গ্রহী প্রাণীদের দ্বারা মিশরের পিরামিড তৈরির কাহিনী বর্ণনা করা হয় এবং এগুলি বেশ জনপ্রিয়, তবে এগুলি কিন্তু সম্পূর্ণভাবেই ভুল। পিরামিড নিয়ে যে তত্ত্বগুলি দাঁড়ায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পিরামিড পর্যন্ত খাল কেটে নৌকার মাধ্যমে পাথর বহন করা হতো, যা একটি বিশ্বাসযোগ্য তত্ত্ব এবং দেখতে অতিমানবীয় পরিশ্রমের হলেও এতে ভিন গ্রহের প্রাণীদের অবদান দেওয়াটা প্রাচীন মিশরের মানুষদের মেধা এবং দক্ষতাকে অপমান করে। মিশরের পিরামিড এবং মমি আবিষ্কার হওয়ার পর অনেকেরই ধারণা যে মানুষ হয়তো মিশরের পিরামিড এবং মমি সম্পর্কে সব কিছুই জেনে গেছে। আসলে এটিও একটি ভ্রান্ত ধারণা। আজও প্রতিনিয়ত মিশরের পিরামিডগুলো থেকে নতুন নতুন অনেক কিছুই আবিষ্কৃত হয়। যেমন গিজার পিরামিড থেকে পাওয়া গেছে সূর্য প্রতীক সম্বলিত নৌকো। বিশেষজ্ঞদের ধারণা হলো এই নৌকো রাখার কারণ ফারাওয়ের সাথে সূর্য দেবতা রায়ের যোগাযোগের পথ করে দেওয়া। অন্ধকারী দেবতা
আপেপের সাথে রায়ের লড়াইয়ে যেন সঙ্গ দিতে পারেন ফারাও, তাই এমন ব্যবস্থা করা হয়েছে। গিজার পিরামিড আবিষ্কারের সময় মনে করা হয়েছিল এর ভেতরটা হয়তো ফাঁকা, তারপর আবিষ্কৃত হয়েছে গুপ্ত কুঠুরি। এর পেছনে লুকিয়েছিল অনেক অনেক হায়ারোগ্লিফ। 4000 বছর আগে মিশরের পিরামিডগুলোর সবটুকুই কিন্তু চুনাপাথরের রং দিয়ে তৈরি করা হয়নি। পিরামিডের ভেতরে স্তম্ভের রং ছিল লাল বা সাদা। রং হোক বা লেখা, পিরামিডের সাজসজ্জা সাধারণ মানুষের কল্পনার বাইরে। পিরামিডকে খ্যাতি দিয়েছে তার প্রকৌশল, অলঙ্কার নয়। তবে ফারাওদের সমাধিগুলি তাদের উপযুক্ত সম্মানের জন্যই তৈরি করা হয়েছিল। পিরামিডের বাইরের আবরণ তৈরি হয়েছিল মসৃণ পালিশ করা সাদা চুনা পাথর দিয়ে। পাথরগুলোকে ততক্ষণ পর্যন্ত পালিশ করা হতো যতক্ষণ না সূর্যের আলোয় সেগুলি চকচক করে। এমনকি রাতের আলোয় মরুভূমিতে বহু দূর থেকে দেখা যেত পিরামিডগুলোকে। একদম ওপরের পাথরকে সোনা বা কোনো চকচকে ধাতুর প্রলেপ দেওয়া হতো। শত শত বছর আগের এই চকচকে রং মুছে গেছে সিংহবাগ দেওয়ালেরই। মিশরের পিরামিড এবং মমির রহস্য মানুষকে কাল্পনিক করেছে। অনেক রহস্যের অজানা তথ্য আমাদেরকে আরও বেশি সন্ধানী করে তোলে। তবুও শেষে যেটা বলা সেটি হলো, ইতিহাসকে বিকৃত করবেন না, ইতিহাসের সত্যতা বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটিও নতুন ভিডিও যাতে মিস না হয় সেজন্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করুন। অল বাটন প্রেস না করলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।